হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প আরও একবার বসন্ত, পর্ব দুই, লেখিকা মুশফিকা রহমান মৈতি। চিকিৎসার মধ্যেই তাকে জিজ্ঞেস করে প্রিয়ন্তী, তোমার সাথে কি কেউ এসেছে? আমি এসেছি ওর সাথে। কথাটা কানে আসতেই পিছনে ঘুরে তাকায় প্রিয়ন্তী। পিছনে ফিরতে দেখে একজন নেভি ব্লু কালারের শার্ট এবং কালো জিন্স পরিহিত একজন যুবক তার সামনে দাঁড়ানো। যুবকটির উচ্চতা কম করে হলেও 6 ফুট হবে, দেখতে শ্যাম বর্ণের, চুলগুলো বেশ কায়দা করে স্টাইল করা, চোখে চশমা, দেখলে একজন নিতান্ত সুদর্শন ভদ্রলোক বলে মনে হচ্ছে। রাস্তায় তার চেহারা না দেখতে পারলেও এই ছেলেটাই যে চোরটাকে ধরে নিয়ে গিয়েছিল সেটা বুঝতে বাকি রইল না প্রিয়ন্তীর। চোখ জোড়া শুরু করে ভ্রুযুগল কুসকে ধীরকণ্ঠে বলল, আপনি ওর সাথে? জি। কি হন রোগীর? আমি ওর বড় ভাই। ও, রুগীর টেস্ট করতে হবে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কি না একটু দেখা লাগবে, আর হাত হয়তো ফ্র্যাকচার হতে পারে, এক্সরেতে বোঝা যাবে, না হলে একটা সিটি স্ক্যান করাতে হবে। নিচে গিয়ে ওকে অ্যাডমিট করিয়ে দিন। ঠিক আছে, আপনার নাম? জি, রেফারেন্সের জন্য ডাক্তার প্রিয়ন্তী আহমেদ। নামটি শোনামাত্র কোনো কথা না বলে পিছনে ঘুরে হাঁটা দেয় ছেলেটি। এতে প্রিয়ন্তীর একটি আতে লাগে। একে আজ সকাল থেকে মেজাজটা বিগড়ে আছে, উপরে ছেলেটার এমন ব্যবহার যেন কিছুতে হজম হলো না প্রিয়ন্তীর। এত অভদ্র মানুষ হয়, ভদ্রতার বালাই নেই। একে চোরের বড় ভাই, পোশাক আশাক দেখে বোঝার জো নেই লোকটা এত ধুরন্ধর। তাই আর সংযম না রাখতে পেরে পিছন থেকে বলে ওঠে, শুনুন। জি, কিছু বললেন? ছেলেটি পিছনে ফিরে একটু কর্কশ কণ্ঠে কথাটা বলতেই প্রিয়ন্তী বলে ওঠে, পেশেন্ট সবার আগে, তাই চোর ছেঁচন না দেখেই আমি চিকিৎসা শুরু করছি। চিকিৎসা হয়ে গেলে যথারীতি থানায় ফোন করব আমি। আহত হলেও মানুষটির পেশা তার জীবনে প্রভাব ফেলে। একটু আগেই না বললেন তাকে হাসপাতাল থাকতে হবে? হ্যাঁ, পুলিশের সাথে আমি সেভাবে কথা বলে দেব। আচ্ছা, তবে আমি বলছি যতক্ষণ ঠিক না হচ্ছে ও এখানেই থাকুক। লোকটার কথার ভঙ্গিমায় এমন যেন কোনো থানার ইন্সপেক্টর। প্রিয়ন্তীর মেজাজটা অত্যধিক খারাপ হতে লাগলো, কিন্তু তার মাঝে নিজেকে ঠান্ডা করে ধীরকণ্ঠে বলল, আপনি কি নিজেকে পুলিশ ভাবছেন? আপনার পোশাক আশাক দেখে বোঝার উপায় নেই যে আপনি ওর ভাই। নিজের ভাইকে এভাবে চুরির শিক্ষা দেওয়াটা বোধহয় কোনো বড় ভাইয়ের দায়িত্ব নয়। আপনিও কি তবে এই লাইনের? দেখুন, আপনি ভুল বুঝছেন। আমি ঠিকই বুঝছি, আমার ধারণা আপনি নিজেই ওকে দিয়ে এই কাজগুলো করান। সুমাইয়া, একটু থানায় ফোন দাও তো। আরে আজীব মহিলা তো আপনি, আমি নিজেই পুলিশ। আপনি কাকে ফোন দিয়েছেন? ছেলেটার কথা শুনে তাচ্ছিলের স্বরে প্রিয়ন্তী বলে, ও তাই নাকি, এটা কি বাংলা সিনেমা? এক ভাই পুলিশ তো আর এক ভাই চোর, ফাজলামি করছেন আমার সাথে? আপনাকে তো সবার আগে জেলে পড়া উচিত। এই সুমাইয়া, ফোন করো থানায়। প্রিয়ন্তীর হুঙ্কার কণ্ঠের আদেশ পালন করতে বাধ্য হলো নার্স সুমাইয়া। প্রিয়ন্তীকে বোঝানোর অসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সামনের যুবক এবং চোর ছেলেটি, কিন্তু কে শোনে কার কথা? একেই হয়তো বলা হয় এক জায়গার রাগ অন্য জায়গায় মেটানো। নিজের টেবিলে বসে রয়েছে প্রিয়ন্তী, মুখটা লজ্জায় নিচু হয়ে রয়েছে। তার ঠিক অপর পাশে বসে রয়েছে যুবকটি এবং দুজন পুলিশ অফিসার। যুবকটি বাঁকা হাসি এসেই যাচ্ছে। যুবকটি সত্যি সত্যি একজন পুলিশ ইন্সপেক্টর। মুখে বাঁকা হাসি রেখে ঠান্ডা কণ্ঠে বলল, কে যেন বলছিল আমাকে সবার আগে জেলে ভরা উচিত? আই এম সরি, আসলে আপনি যখন বলছিলেন আপনি ওর ভাই, তখন আমি ভেবেছিলাম। এই জন্য মানুষের কথা শুনতে হয়, নিজের মুখটা একটু বন্ধ রাখতে হয়। আপনি তো ডাক্তার, আপনার তো অভ্যাসে থাকার কথা এসবের। আপনি কি আমাকে টন্ট করছেন? না, ফ্রি অ্যাডভাইস দিচ্ছি, রাখলে রাখেন, না রাখলে নেই। বাই দা ওয়ে, ওই রাসেল নামের ছেলেটার ট্রিটমেন্টটা ভালো করে করবেন, বেশ মার খেতে হয়েছে ওকে। আপনি কি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? হ্যাঁ তুলছি। যা হেনস্থা করলেন আমাকে, আপনার টপ লেভেল নিয়ে আমার সন্দেহ হচ্ছে। এতে হট মেজাজের কি ডাক্তার হয়? যুবকটির কথাগুলো শুনে গা যেন জ্বলে উঠল প্রিয়ন্তী। দাঁতে দাঁত চেপে বলল, দেখুন মিস্টার আরাফাত, ইন্সপেক্টর ইয়াসির আরাফাত, হোয়াট এভার, আমার কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন তোলার আগে একটু চিন্তা করা উচিত আপনার।
আগে আমার সম্পর্কে জেনে নেবেন, তারপর কথা বলবেন। আপনার মনে হয় না আপনারও কোনো মন্তব্য দেওয়ার আগে দুবার চিন্তা করা উচিত? রাসেল নামক ছেলেটাকে চোর বলার আগে একটু চিন্তা করেছেন? আরাফাতের কথাটি শোনার পর চুপ মেরে যায় প্রিয়ন্তী। সত্যি সে কখন থেকে সেই ওই ছেলেটাকে চোর বলে উল্লেখ করে যাচ্ছে? ছেলেটির বয়স 16 কি 17 হবে। কি মিষ্টি একটা চেহারা, গোল গোল ফর্সা একটা চেহারা। ছেলেটার এই বয়সে পড়াশোনা করার কথা, অথচ তার আজকাল রাস্তায় মার খেতে হচ্ছে। প্রিয়ন্তীকে চুপ থাকতে দেখে আরাফাত ঠান্ডা কণ্ঠে বলল, রাসেলের বয়স 15। ছেলেটার মা বাবাকে সেটা ওর জানা নেই। পেটের ক্ষুধার অভাব মানুষকে সব কিছু করায়, রাসেলের ব্যাপারটাও তাই। মুদির দোকানে একটা বাটার বান চুরি করতে যেয়ে ধরা খেয়েছে, তাই এই নাবালক ছেলেটাকে সামান্য 10 টাকার বাটার বান চুরির অপরাধে আটকে রাখার ইচ্ছে আমার হলো না। ওর চিকিৎসার কোনো ত্রুটি রাখবেন না, আমি বিল দিয়ে দেব। এমনিই অনেক সময় নষ্ট হয়ে গেছে আমার, আর সময় নষ্ট করতে চাচ্ছি না, উঠলাম বলে উঠে দাঁড়ালো আরাফাত। আরাফাতের কথাগুলো গা জ্বালানো, কিন্তু লোকটা অন্যরকম। প্রিয়ন্তী চাইলেও তাকে ঘৃণা করতে পারছে না। হ্যাঁ, এটা ঠিক, মাত্রাতিরিক্ত মেজাজ খারাপ হচ্ছে। লোকটার কথা বলার ধরন অত্যন্ত বাজে, হয়তো পুলিশে আছে বলেই এত ভাব। প্রিয়ন্তীও কম যায় না, নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, আমার দায়িত্ব জ্ঞানের হিসেব আমি আপনাকে দেব না, সুতরাং আমাকে আমার মতো কাজ করতে দিবেন এটাই আশা করি। তবে নিশ্চিন্ত থাকুন, আমি কখনো আমার দায়িত্বে কোনো ত্রুটি রাখিনি, আজও রাখবো না, আসতে পারেন। আরাফাত এক দৃষ্টিতে প্রিয়ন্তীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর পকেটে হাতখানা গুজে গটগট করে বেরিয়ে গেল প্রিয়ন্তীর রুম থেকে। আরাফাত বেরিয়ে গেল, স্টেটোস্কোপটা গলা থেকে নামিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল প্রিয়ন্তী। ঘড়ি কাটা 11টা ছুঁই ছুঁই, এই লোকটা তার 2 ঘন্টা সময় নষ্ট করেছে। এরকম কখনোই হয়নি তার সাথে। একটা লোকের সাথে প্রথম দেখাতেই একেবারে ঝগড়া হয়ে যাওয়া, এটা তার সাথেই প্রথম হলো। তবে মনে শান্তি লাগছে, লোকটার মুখের উপর উচিত জবাব দিয়েছে সে। 5 মিনিট রেস্ট করে আবার রাউন্ডে যেতে হবে, ব্যস্ততাই ভালো, অন্তত বুকের চাপা কষ্টগুলো চাপায় থাকে, মাথার উপর চড়ে বসে না। রাত 8টা, বারান্দায় দাঁড়িয়ে রয়েছে আরাফাত, হাতে সিগারেট, উত্তরের বাতাস লোম খাড়া করে তুলছে। মাসটা পৌষের শেষের দিক, বাহিরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে সুখটান দিতে ব্যস্ত আরাফাত। ব্যস্ত শহরটাকে দেখতেও আলাদা মজা, প্রায় এই সময়টা উপভোগ করে সে। কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করলো, তার ভালো লাগছে না ব্যস্ত শহর দেখতে। বারবার সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে হতে লাগলো, এই 27 বছরের জীবনে এমনটা তার সাথে প্রথম হলো। তাকে কেউ অহেতুক কারণে জেলে ভরতে চাইল, তার সাথে ঘন্টা ধরে ঝগড়া করলো, কিন্তু সেই নারীটি তার মস্তিষ্কে জেঁকে বসেছে। অনুভূতিটা বিরক্তিকর নয়, কিন্তু সুখময়ও নয়। আরাফাত বুঝতে পারছে না তার কী করা উচিত। প্রিয়ন্তী আহমেদের চেহারাটা কিছুতেই মাথা থেকে ঝাড়তে পারছে না, শীতের পরিমাণ বেড়েছে, এখনও ফাল্গুনের ছোঁয়া আসেনি ঢাকা শহরে, হয়তো এ কারণেই মাথাটা জমে রয়েছে, ঠান্ডার সাইড ইফেক্ট হয়তো। আরাফাতের দৃষ্টি বাইরের দিকে, কিন্তু মাথায় একটা নাম ঘুরপাক খাচ্ছে, প্রিয়ন্তী আহমেদ। হঠাৎ রেলিংয়ের উপর থাকা মোবাইলটা বেজে উঠল, ভাবনার সাগর থেকে বেরিয়ে সিগারেটটা নিভিয়ে মোবাইলটা রিসিভ করলো সে। রিসিভ করতে একটা মিষ্টি কণ্ঠ কানে এলো তার, হ্যালো, আসসালামু আলাইকুম আরাফাত সাহেব। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন, আমি এসএ হসপিটাল থেকে ডাক্তার প্রিয়ন্তী আহমেদ বলছিলাম, আপনি কি একটু হাসপাতালে আসতে পারবেন? কেন বলুন তো, একটু ইমার্জেন্সি রাসেল ব্যাপারে, একটু আসতে পারবেন? প্রিয়ন্তীর কণ্ঠে উদ্বিগ্নতা ছিল, তাই আরাফাত দেরি না করে সম্মতি জানিয়ে ফোনটা রেখে দিল। রাসেলের কি কিছু হয়েছে? চিন্তার ঝুড়ি মাথায় জেগে বসলো, কোনো সময় নষ্ট না করেই ছুটলো হাসপাতালে। চিন্তায় মাথা বন্ধ লাগছে, হাসপাতাল যেতেই চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হচ্ছে গল্পটি। ধন্যবাদ, ভালো থাকবেন।